হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব সতর্কীকরণ পত্র লেখার নিয়ম। আসলে আপনাকে সতর্ক করার জন্য যে পত্রগুলো আমরা দৈনন্দিন জীবনে লিখে থাকি, সে ধরনের পত্র আপনি কিভাবে লিখবেন সেটাই আজকে আমরা দেখব। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে সূত্র অ্যাডমিন, বা এখানে আপনি তারিখ দিবেন এই সাইডে, দেন এখানে লিখবেন প্রীতি মোহাম্মদ এনামুল হক তালুকদার, আপনার নাম দিবেন, পদবি হচ্ছে অপারেটর, পিন নাম্বার বা কার্ড নাম্বার এত, বিষয় হচ্ছে সতর্কীকরণ পত্র, জনাব আমাকে গত এত এত তারিখ অনুপস্থিতির কারণ উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়, যাহার জবাব আমি গত এত এত তারিখে প্রদান করেন। আপনার জবাব কর্তৃপক্ষের সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হয়েছে। আপনার মতো একজন দায়িত্বশীল অপারেটরের নিকট থেকে এ ধরনের অনুমতিহীন অনুপস্থিতি একান্তই মার্জনীয় অপরাধ। কর্তৃপক্ষ একান্তই মানবিক দিক বিবেচনা করে আপনাকে শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছে। সাথে সাথে আপনার চরমভাবে সতর্ক করা হচ্ছে যে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আপনার বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন 2006 মোতাবেক শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ এনামুল অ্যাডমিন, এবং অনুলিপি হচ্ছে GM, অফিস ফাইল ব্যক্তিগত ফাইল। এই হচ্ছে মূলত আমাদের সতর্কীকরণ পত্র। আশা করি বিষয়টা অনেকেই আপনার উপকারে দিবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ফুল ভিডিও।